করোনা ভাইরাস ঠেকানোর জন্য দেশ জুড়ে চলছে লকডাউন, তা সত্ত্বেও কিছু মানুষ রাস্তায় অকারণ ঘোরাঘুরি করছেন। সেটা বন্ধ করতেই পুরুলিয়া জেলা জুড়ে তৎপর পুলিশ প্রশাসন। লাঠি হাতে সবাক শেখাতে হচ্ছে পুলিশকে। অন্যদিকে জরুরি পরিষেবায় সবজি বাজার ও মুদিখানার দোকানে পুলিশ চুন দিয়ে গুন্ডি এঁকে দিচ্ছেন দূরত্ব বজায় রাখতে। একদিকে যেমন বিভিন্ন বাজার এলাকায় পুলিশ ঘুরে ঘুরে অবাঞ্ছিত দোকানের দোকানদারদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিচ্ছেন, তেমনি সাধারণ মানুষ যারা অকারণে বাইরে বেরিয়েছেন তাদেরকেও অবিলম্বে বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হচ্ছে। নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হচ্ছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে করোনা বিষয়ে তথ্য জানাতে হেল্প লাইন নম্বর চালু হয়েছে।